নিজে যাইব সুবহানাল্লাহ মা দৌড়াই আসলো আমার নবী জিজ্ঞাসা করে আপনার আলকামার ব্যাপারে আপনার কি অভিমত মা বলে আমার সন্তানের মতে তো ভালো সন্তান হইতে পারে না আমার সন্তান জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই আমার সন্তান জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়ে নাই আপনি রাসূল তো জানেন বিভিন্ন যুদ্ধের ময়দানে আপনার সাথে গেছে আমার নবী কো আমি এগুলো জানতে চাই না আমি চাই আপনার সাথে তার সম্পর্কটা কেমন ছিল সুবহানাল্লাহ এ কথা বলতে দেরি মার চোখ দিয়া পানি পড়ে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোটকালে আলকামা যখন পৃথিবীতে আসলো তার বাবা এতিম করে চলে গেল একটা সন্তানের দিকে তাকাইয়া আমি আমার জীবনটারে শেষ করে দিলাম উপযুক্ত বয়স পর্যন্ত আলকামা আমার প্রতি একটু সেবা যত্ন বেশি করত আমার একটু তদারকি বেশি করত যে মাত্র আমি তারে শাদী করাইয়া দিলাম একটা সুন্দরী বধূ যখন তার ঘরে চলে আসলো কেমন যেন আমার প্রতি তার আকর্ষণটা একটু কমে গেল খোঁজখবর সেবা যত্ন একটু স্বাভাবিকের চেয়ে কম নিল এমন নয় যে আমারে খাওয়াই না এমন নয় যে আমারে পড়াই না বরং সবকিছু ঠিকঠাক ছিল আমার মনের মধ্যে একটু করে রেখা বাত্তার ছাড়া আর কিছু না আমার নবী কো আমার বোঝার বাকি নাই সাহাবারা যাও 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 শুকনো লাকড়ি আর কেরোসিন আইনা আগুন দাও আর আলকামারে ধইরা আসে আগুনের মধ্যে ফেলে দাও চিৎকার করে বলি নাউজুবিল্লাহ মার সামনে কথা বলতে দেরি মার হুশ আছে চিল্লান দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেঁচে থাকতে আমার সন্তানকে আগুনে ফেলতে দিব না আমার নবী ডাক দেখো মা কিছু মনে করবেন না এটা তো দুনিয়ার আগুন আর আপনি যদি তাকে ক্ষমা না করেন এই মুহূর্তে যদি সে মারা যায় তাহলে তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নামের মধ্যে বছরের পর বছর জ্বলতে হইবে মা এ কথা শুনে ডাক দেখো আল্লাহ তোমার নবীকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম সাহাবারা দৌড়ে আসে কো ইয়া রাসূলুল্লাহ আলকামার জবান দিয়ে এখন তালকিন তথা কালেমার জিকির বের হচ্ছে সুবহানাল্লাহ চিন্তা করার বিষয় নবীর সাহাবি হওয়ার পরেও আমাদের সমাজে যেমন মারে দৌড়া বাড়ি থেকে বের করে দে বাবার হাতে হাত তুলে বাবার গায়ে হাত তুলে বাবারে গালমন্দ করে উচ্চ কণ্ঠে কথা বলে এমনটার কিছুই না মা বাবার সেবা কোনো অংশে কম করে নাই তারপরও মার কাছে মনে হয়েছিল যে একটু করে দায়িত্বটা অবহেলা হয়েছে আর এই কারণে নবীর সাহাবি হওয়ার পরেও জবানটা বন্ধ হয়ে গেছে এবার চিন্তা করেন আপনার আমার কি অবস্থা হইবে কথা বলেন ঠিক কি না বহু যুবক মাকে কষ্ট দেই বাবাকে কষ্ট দেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাঝে মধ্যে আমরা দেখি সন্তান মার উপরে গায়ে হাত তুলে বাবার গায়ের উপরে হাত তুলে আহারে এই কত বদ্ধসি বলা সন্তান কি অবস্থায় হবে কেমনে মরবে দুনিয়াতে কত শাস্তি যে আল্লাহ দিবে আল্লাহই ভালো জানে নদীর পারে আগের মানুষ গোসল করত কথা কোন ঠিক কিনা বৃদ্ধা শাশুড়ি তার পুত্রবধূকে বলে শাশুড়ি আমার পুত্রবধূ কি বলে ভৌমা আমার পিঠের মধ্যে একটু ভালো করে ডইল্লা দাও পুত্রবধূ শত চেষ্টা করে হাত পিঠের মধ্যে ডলার জন্য কিন্তু হাত আর পিঠের মধ্যে যায় না কিছুক্ষণ পরে ডাক দেখো ব্যাপার কি এত সময় কেন নিচ্ছ পুত্রবধূ ডাক দেখো শাশুড়ি মা ব্যাপারটা বুঝলাম না আমি শত চেষ্টা করি আমার হাত দিয়ে আপনার পিঠটা ডইল্লা দিতে কিন্তু আমার হাত তো আপনার পিঠে যায় না বরং আমার পা আপনার পিঠের উপরে উঠে যায় আল্লাহু আকবার বলেন বৃদ্ধা শাশুড়ি ডাক দেখো পুত্রবধূ কিছু মনে করিও না পিঠ ডুজি আমারে ডলতে হয় তোমার পা দিয়েই ডলতে হবে তুমি শত চেষ্টা করেও হাত দিয়া ডলতে পারবা না বলে কেন কেন কইটা তোমার কোন দোষ না এটা আমার কর্মের দোষ আমার শাশুড়ি বৃদ্ধা অবস্থায় আমাকে বলছিল পিডল্লা দিতে আমি বিরক্ত হইয়া হাতের পরিবর্তে পা দিয়া ডলছিলাম এই জন্য আমার কর্মে আল্লাহ যেমন কর্ম তেমন ফল রাখছে তুমি চেষ্টা করলেও হাত দিয়া ডলতে পারবা না তোমার পা উঠাইতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে রে চান্দির ভাইয়েরা বাবারা
তুমি যদি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো একদিন তুমিও তো বৃদ্ধা হইবা সেদিন তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে ওগো আমার যুবতী বোন বধু হইয়া শ্বশুর বাড়িতে আইসা তুমি যদি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো একদিন তোমাকেও শাশুড়ি হইতে হবে শাশুড়ির বয়স একদিন তোমাকেও পৌঁছতে হবে সেদিন তোমার পুত্রবধূ আসলে আবার তোমার সাথেও সেই ব্যবহারটা করবে কথা বলেন ঠিক কি না ভালো ব্যবহারের বিকল্প সেবা যত্নের বিকল্প নিজের কথা চিন্তা করে হলেও করেন কারণ আপনার বাবার 80 বছর হয়েছে আপনারও তো আল্লাহ 80 বছর দিতে পারে তো আপনি যদি বাবার সেবা যত্ন না করেন আপনার সন্তান আপনাকে কখনো করবে না আরে ভাই এগুলো তো মুরব্বীরা বলে